পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আমরা বিভিন্ন ব্যথার কারণ নিয়ে কথা বলি প্রতিকার নিয়ে কথা বলি আর কিছু কিছু সময় দেখা যায় যে প্রবাসী যারা আছেন তারাও কিন্তু আমাদের সাথে সংযুক্ত হন বিভিন্ন ধরনের বাংলাদেশি সমস্যার কথা বলেন প্রবাসীদের সাধারণত কি কি ধরনের ব্যথা হয়ে থাকে এবং সেই ব্যথার কারণগুলো কি আপনাকে অনেক ধন্যবাদ এবং আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের প্রবাসী যারা আছেন তারা স্পেশালি আমাদের মোস্ট অফ দ্য লোক থাকে মধ্যপ্রাচ্যে তারপরে হচ্ছে আপনার পাশ্চাত্যে যেমন ইউরোপ বা আমেরিকাতে অনেক লোকজন থাকে বা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই জন্য আমাদের লোকজন যারা প্রবাসে বসবাস করে এরা কিন্তু আমাদের ইকোনমির একটা বিশাল রোল প্লে করে থাকে ইকোনমির বিশাল কন্ট্রিবিউশন রয়েছে হ্যাঁ তাদের আছে এবং ফরেন রেমিটেন্স আমাদের যে রিজার্ভ ফান্ড এটা তাদের মাধ্যমেই এদেশে এসে থাকে তাদের কিন্তু আসলে নানাবিধ প্রবলেম হয় স্পেশালি শারীরিক এবং মানসিক সেটা অনেকেই জানে না কিন্তু আমরা যেহেতু এই এই জাতীয় রুগী নিয়ে আমরা প্র্যাকটিস করি ডিপিআরসিতে আমাদের প্রতিনিয়ত প্রচুর প্রবাস থেকে রুগী আসে ফোন আসে পরামর্শ চাইতে আসে তারা অনেক হয়তো ওখানে থেকে যোগাযোগই করতে পারছে না বা ওখানে প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছে না বা কোথায় যেতে হবে এর আগে আমি দেখো পরীক্ষা নিরীক্ষা করছে করার পরে ওষুধ দিছে সে ব্যথাটা আমার কমে গেছে আচ্ছা কিন্তু আমার মাদ্রা দুই পাশে রব কানে ধরে আছে এমন ভাবে যে মনে হচ্ছে যে পুরো শরীরে রক্ত ধরে আছে আচ্ছা এমন তো ওই রক্ত টানে থাকার কারণে আমি হাত দিলে বুঝতে পারি যে আমার দুই পাশে রগে ব্যথা তো ওষুধ খাচ্ছি ব্যথা কমতিছে আবার বাড়তিছে আমার এখন আগে কি করতে পারি আপনার বয়স কত আপনি কি করেন আমি স্টুডেন্ট আমার বয়স 24 24 এই মাজার কোনো এমআরআই করা আছে বা করেছিল ডাক্তার সাহেব আমাকে এক্সরে দিছিল এবং আল্ট্রাসোনোগ্রাফি দিছিল এমআরআই দেয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি উত্তর দিচ্ছি ওনার যে সমস্যা মাজা ব্যথা এখনো আছে আগে হয়তো টেস্টিস রেফার্ড পেইন হয় অনেক সময় কোমরে এনি নার্ভাস সিস্টেম ডিজর্ভ মানে নার্ভে যদি কম্প্রেশন হয় সেটা অনেক সময় পায়ে যেতে পারে পুরুষাঙ্গে যেতে পারে বা তল পেটে যেতে পারে অনেকের পিঠের দিকে ব্যথা রেফার্ড হতে পারে তো ওনার কিন্তু ওগুলো হয়তো ওষুধে কমে আসছে আমার মনে হয় আপনার একটা এমআরআই করে দেখতে হবে আপনার ডাক্তার সবকে রিকোয়েস্ট করে যদি ইকোনমিক্যাল সমস্যা থাক না থাকে তাহলে একটা এমআরআই করে দেখেন এমআরআই করলে খুব সহজেই প্রবলেমটা বোঝা যাবে আর যেহেতু এখন আপাতত টেনে ধরে আপনি সেক্ষেত্রে টল পেরিসন বা ই পেরিসন নামক ওষুধ পাওয়া যায় ফিফটি এমজি একটা করে দুবেলা দশ পনেরো বিশ দিন এক মাস খেয়ে দেখেন আর পাশাপাশি কোমরে গরম শেঁক দিতে পারেন এবং আমার ইউটিউব ফেসবুকে দেখবেন কিছু এক্সারসাইজ আছে কোমর ব্যথার জন্য যে এক্সেসাইজটা করলে আপনি বেটার ফিল করেন সেটা করতে পারেন আর স্টুডেন্ট মানুষ অনেক ক্ষেত্রে সামনে ঝুঁকে পড়ালেখার জন্য হয় বসার ভুল হয় চেয়ার টেবিলের ভুলের সমস্যা থেকে কোমরে ব্যথা হতে পারে তো এগুলো একটু কারেকশান করতে হবে যেটা আমার ফেসবুক ইউটিউবে বিভিন্ন পোস্ট দেওয়া আছে আমরা বারবার এটা নিয়ে কিন্তু সবাইকে সচেতন করছি যে বসা ঠিক মতো বসতে হবে বা পড়ালেখার ক্ষেত্রে সামনে ঝুঁকে বসা যাবে না এই নিয়ম নিয়মকানুনগুলা মেনে চললেই অনেকাংশই এই সমস্যাগুলো কমে আসবে আমরা কথা বলছিলাম যে প্রবাসী যারা আছে তাদের তারা কি কি ধরনের সমস্যাগুলো ফেস করে থাকে যখন কোন একটা স্বাস্থ্যগত সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যায় জি ধন্যবাদ তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যেমন ভাষাগত তো আমি বললাম আরেকটা হচ্ছে ওখানে দেখা যায় যে আপনি জানেন বাংলাদেশ এমন একটা রাষ্ট্র আমাদের হয়তো মানুষের একটা হতাশা আছে যে চিকিৎসা অনেক ব্যয়বহুল তো সেটা আমি বলতে চাই যে একমাত্র রাষ্ট্র যেটা পৃথিবীর সবচেয়ে কম ব্যয়বহুল চিকিৎসা যারা বিভিন্ন দেশে চিকিৎসা নিয়েছে বা আমাদের প্রবাসীরা অবশ্যই লাইভে আমার প্রোগ্রামটি দেখছে তারা জানে যে ওই সকল দেশের চিকিৎসা কত ব্যয়বহুল সেটা আপনি মধ্যপ্রাচ্য বলেন মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন থাইল্যান্ড বলেন একটা এম করতে একটা এক্স করতে যে পরিমাণ টাকা নেয় বা একটা ব্লাড টেস্টে আমাদের দেশে তার দশ গুণ কম নেয় টাকা দশ ভাগ কম বাট তারপর হয়তো হ্যাঁ আমাদের দেশের মানুষ বেশি হয়তো চিকিৎসা কেন্দ্র কম ডাক্তারের সমস্যা অপ্রতুলতা বা আমাদের ইনকাম হয়তো কম যার কারণে হয়তো আমরা এটা ফিল করি যে আমাদের দেশ হয়তো ব্যয়বহুল কিন্তু বাস্তবে আসলে ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে এটা যেমন ঠিক আবার ডাক্তারের ফিস প্লাস মানে সমস্ত খরচ সবকিছু মিলিয়ে দেখি বাংলাদেশ বেটার আমাদের দেশে কিন্তু খরচটা অনেক কম পড়ে জি অনেক বেটার যেটা রোগীরা আসি আমাদেরকে বলে জি স্যার সেই ক্ষেত্রে তাদের একটা প্রবলেম হয় যে অনেক সময় যে কোম্পানিতে তারা জব করে যদি তারা সে সাপোর্টটা দেয় তার ইন্সুরেন্স থাকে তখন সে সাপোর্টটা পায় যদি ইন্স্যুরেন্স না থাকে তখন সে নিজের টাকা একটা প্রবাসী লোকের দ্বারা এই চিকিৎসা করা কখনো সম্ভব না তখন সে বিভিন্ন জটিলতা পরে একদিক দিয়ে তার আর্থিক ব্যাপার কারণ সে অনেকগুলো টাকা খরচ করে বিদেশে গিয়েছে ইনকাম করতে হবে আরেক দিক দিয়ে হচ্ছে এই যে ইন্সুরেন্স সমস্যা আরেক দিক দিয়ে হচ্ছে সে হঠাৎ করে চলে আসলে তার এখানে ফেয়ার আছে প্লেন ফেয়ার হতে শুরু করে এগুলো শেয়ার মিলাতে পারে না এগুলা তো আর একটা হচ্ছে আমাদের অদক্ষ শ্রমিক অনেক সময় বিদেশে যায় এটা হচ্ছে এই আমাদের করতে হবে। যেমন একটা লোক বাংলাদেশে ছিল থেকে বড় হয়েছে পড়ালেখা যাই করেছে সে হয়তো অনেক ক্ষেত্রে ট্রেন্ড না তাকে বলেছে তাকে কোনো সুপার শপে কাজ দিবে কিন্তু ওই লোক ওই দেশে গিয়ে দেখে সে শপে কাজ করতে পারছে না তাকে হয়তো মাজরার কাজ দিয়েছে মাজরা মানে হচ্ছে খেতে খামারের কাজ আচ্ছা আচ্ছা মানে এটা আরাবিক ল্যাঙ্গুয়েজ তো এই ক্ষেতিকামারের কাজ তো সে আসলে অভ্যস্ত না সে তো বাংলাদেশে কাজ জীবনও করে নাই সে জানেই না কিভাবে কৃষিকাজ করতে হবে সে বাধ্য হয়ে কারণ বাবা মা এখানে কয়েক লক্ষ টাকা খরচ করেছে তার একটা ফ্যামিলি ফ্রেশার আছে সে বাধ্য হয়ে কাজগুলো করে কর্তৃকই শারীরিক বিভিন্ন জটিলতা তৈরি হয় যেটা একজন আহ পঁচিশ তিরিশ বছর বয়সের মানুষের মধ্যে হওয়ার কথা না সেটা আমরা ষাট সত্তর বছর বয়সের মানুষের শারীরিক সমস্যা পেয়ে থাকি এই যে একটা সমস্যা

এ কোটিনের নিচে ঠিক মাসকান বরাবর এখানে বেকাল ছিল হুম হওয়ার পরে এই যে আটা পাতা বলি ঠিক বাচ্চা লিখি

এখন একটা ওষুধ খাচ্ছি ব্যাথার ওই তারপরে একদিন সামশিল একটু ফুলা কমলো পরের দিন আবার এখনো আমার কমরের যে শীতনের কোটের ফুলে আছে আমি বুঝতে পারছি আপনি আমার উত্তর শুনুন আপনার সমস্যা নিয়ে আমি কথা বলছি ইনশাআল্লাহ ভালো সমাধান দিচ্ছি আপনি আমাদের আলোচনা শুনতে থাকুন ওনার যে সমস্যা এটা বোঝা যায় কোন আর্থ্রাইটিসেরজনিত সমস্যা মানে আর্থ্রাইটিস রোগী এক প্রতিটা জোড়া ব্যথা হবে ফুলে যেতে পারে অন্য সময় ব্যথার ওষুধ খেলে ফুলে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট হয় যদি কোন শুধু কোমরে ব্যথা হলে বুঝতে হবে মেকানিক্যাল কোনো সমস্যা কিন্তু ওনার কিন্তু প্রতিটা জোড়াই জয়েন্টে ব্যথা ব্যথা এবং দীর্ঘমেয়াদী হয়েছে তো আমার মনে হয় আপনার ওইখানে যদি বাদ ব্যথা এই যেতে কোনো ডাক্তার দেখিয়ে আপনি ওনার সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে আর একটা হচ্ছে ধৈর্য ধরতে হবে অনেক সময় আমাদের রুগীরা একজন ডাক্তারের কাছে যায় একবার দুইবার গিয়ে আসে যেতে চান আবার ডাক্তার চেঞ্জ করে আবার একজনের কাছে যায় আবার দুই দিন পরে কবিরাজের কাছে যায় তারপরে নিজে নিজে ওষুধ খায় তো এই জিনিসগুলা বন্ধ করে আপনি যদি ধৈর্যের সাথে একজন বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়মিত দেখান এবং ওনার পরামর্শে এক থেকে দুই বছর চিকিৎসা নেন অনেকাংশেই ইম্প্রুভ হয়ে যাবে তারপরও সমাধান না হলে ডাক্তার সাহেব আপনাকে বলবে কোথায় যেতে হবে এটা হচ্ছে মানে চিকিৎসার মানে নিয়ম আর এখন যে সমস্যাটা আপনার হচ্ছে অনেক কারণে ফুলে যেতে পারে কিডনি সমস্যা প্রস্রাবের সমস্যা আথরাইডিসিত সমস্যা বিভিন্ন কারণে হাত পা ফুলে যায় বা এই সমস্যা হতে পারে আপনার বয়স যেহেতু বেশি না আপনি এখনও সময় আছে একজন ডাক্তারকে দেখিয়ে বাদ ব্যথা পুনর্বাসন চিকিৎসক দেখি আপনাকে রোগটা আগে নির্ণয় করতে হবে যে কী রোগ তা আমার কাছে মনে হচ্ছে আপনি কোনো আথরাইডিসিত সমস্যায় ভুগছেন যার কারণে সমস্যাগুলো হচ্ছে তবে আপনি নিয়মিত হাঁটা চলাফেরা করবেন বন্ধ করবেন না কুসুম গরম পানিতে গরম মানে গোসল করবেন যদি বেটার ফিল করেন ভালো লাগে তাহলে করবেন ব্যথায় গরম শেক দিবেন পুষ্টিকর খাবার খাবেন নিয়মিত আর আমার মনে হয় আপনি একজন ডাক্তার যারা এই জাতীয় ডাক্তার বাদ ব্যথা ডিজেবিলিটি বা পঙ্গুর রোগ নিয়ে কাজ করে একজন ডাক্তারকে দেখান প্রয়োজনে টেস্ট করে উনি আপনাকে অবশ্যই ব্যবস্থা নেবে এবং কিডনি লিভার এগুলো হয়তো টেস্ট করে দেখতে হবে আমরা কথা বলছিলাম যে প্রবাসীরা কি কি ধরনের সমস্যা ফেস করে যেমন ভাষাগত একটা সমস্যা খরচের বিষয়টি তারা অনেকটা চিন্তা করে থাকেন এই বিষয়গুলো জি ধন্যবাদ এবং আরেকটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে এক এক দেশে এক এক প্রবলেম হয় আমাদের প্রবাসীদের যারা ইউরোপ কান্ট্রিতে থাকে তাদের এক রকম হয় মিডল ইস্টে আরেক রকম হয় আমেরিকা বা অস্ট্রেলিয়া কানাডায় আরেক টাইপের সমস্যা হয় ইউরোপ কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের মানুষদের ডিউটি আওয়ার মোর দেন টুয়েলভ আওয়ার্স মানে বারো ঘন্টারও বেশি তাদের ডিউটি করতে হয় এটাই কিন্তু বাস্তবতা এবং তাদের বেশিরভাগই স্ট্যান্ড বাই দা কাজ করতে দাঁড়িয়ে এটা হচ্ছে ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে আমাদের যারা ওখানে প্রবাসী আছেন তাদের এইটাই বেশিরভাগ ক্ষেত্র হয় আর মধ্যপ্রাচ্য হচ্ছে যেটা হচ্ছে তাদের যে কাজের ধরনটা হচ্ছে মানে অনেক ক্ষেত্রে অমানবিক মানে যেমন এমন কাজটা সে এরকম হয় যে যে কাজটার কথা বলা হয়েছে সে যে দেখলো যে সেটা না অন্য একটা কাজ দিচ্ছে সে তো অবশ্য সে কখনোই করেনি কোনোদিনই হয়তো সে করে না বাংলাদেশ তো সে এসএসসি পাস করেছে পড়ালেখা করেছে কখনো সে খেতে খামারে কাজ করেনি যায়নি বা সে কখনো ওয়ার্ল্ডিং এর কাজ করেনি এমন কোন মানে যেটা হচ্ছে পারিশ্রমিক শারীরিকভাবে করতে হবে কষ্ট মানে খুব হেভি প্রেসার দিয়ে এই জাতীয় কাছে অভ্যস্ত না সেখানে তাকে হয়তো এই কাজগুলো দেওয়া হয়েছে তখন সেই কাজগুলো করে পারে না এবং এই মধ্যপ্রাচ্যে এই এই ক্ষেত্রে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় যেমন হেভি ওয়েট লিফট করা মাথায় বা হাতে ক্যারি করা বা প্রচুর ড্রাইভিং করতে হয় সারা সারাদিনই এই কাজগুলো তাদের করতে হয় এই এক্ষেত্রে হয়তো অনেক সময় ডিউটি আওয়ার কিছুটা মিনিমাইজ করতে পারে তারা কিন্তু ইউরোপ বা অন্য দেশের তুলনায় কিন্তু এই ক্ষেত্রে তাদের অত্যধিক শারীরিক পরিশ্রমের কারণে দেখা কাজগুলো বেশি হয়ে থাকে এবং শুধু মিডিল না আমাদের মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন সেখানেও আমাদের যারা প্রবাসী আছে তাদের কিন্তু মানে কন্টিনিউস প্রেসারে কাজ করতে এবং ওই যে বললাম যে বারো ঘন্টার বেশি অনেক সময় কাজ করতে হয় আমাদের দেশে তো অনেক ক্ষেত্রে আমরা এই যে শুক্র শনি অনেক ক্ষেত্রে আমাদের অফডে থাকে হয়তো প্রাইভেট সেক্টরে নেই একদিন অন্তত অফডে পাওয়া যায় হ্যাঁ উইকেন্ড ওই সকল দেশে আবার এটা অনেক সেক্ষেত্রে সুযোগ হয় না অনেকেরও তো হাফ ডে উইকেন্ড পাওয়া বা অনেকে পাই না কারণ তার তো রোস্টার ডিউটিতে সে জব করে সে ওই 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 অফডেটা সে কখনো পায় না এই যে একটা টানা পরিশ্রম পাশাপাশি হচ্ছে ভুল কাজের ভুল অবস্থান মানে যে ওয়ার্ল্ডিং এর কাজ করা বা ওখানে শ্রমিক হিসাবে অনেক সময় ভারী কাজ করতে হয় বা কিছুদিন তাকে অড জব করতে হয় তখন দেখা যায় যে বিভিন্ন ইনজুরি সমস্যা তৈরি হয়ে যায় এটা আসলে খুব মানে ইনজুরি গুলো এর সাথে রিলেটেড এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং জানা দরকার আমরা কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন